হাই ব্রো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে বাংলাদেশের যে পরিস্থিতি, আশা করি সবাই জানেন যে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর ওইসব অঞ্চলের মধ্যে বন্যা, সবাই এখন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। তো সেজন্য কয়েকটা বিষয় নিয়ে আর কি কথা বলবো। তো এখন বর্তমানে যে অবস্থাগুলি হচ্ছে ওই জায়গাগুলিতে, ওই জায়গাগুলির সম্পর্কে আর কি কিছু কথা বলবো। আমরা যারা কিংবা আপনারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, ওইখানে মানুষদেরকে হেল্প করার জন্য যাচ্ছেন, তারা কি সঠিকভাবে খোঁজ নিয়ে দেখতেছেন যে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, প্রত্যেকটা ঘর, ওরা কি ঠিকভাবে কি মানুষের হেল্পটা পাচ্ছে কি না, হেল্পটা পাচ্ছে কি না সবার? যে আমরা যারা খাবার নিয়ে যাচ্ছি, হয়তো প্রত্যেকটা ঘরে ঘরেই যাচ্ছে, তবে ওইরকমভাবে না, খুব অল্প সময়, খুব অল্প কিছু, অল্প খাবার ওইখানে পৌঁছাচ্ছে। তো যদি খাবার যদি এক প্যাকেটও যদি হয়, পরিবারে যদি সদস্য যদি বেশিও থাকে, তাহলে কিন্তু এক প্যাকেট হয় না। হ্যাঁ, তবুও ওইখানকার অবস্থা এখন বর্তমানে অতটুকু যে মানুষ এখন মাথা কিংবা যাদের চোখ যেমন যদি যায় আর কি, ওইভাবেই মানুষদেরকে দিচ্ছে। আবার যারা একটু সম্পদশালী, হ্যাঁ, তাদেরকে দিচ্ছে না। হ্যাঁ, যারা একটু দরিদ্র, ঠিক মতো তারাও পাচ্ছে না। যারা আশ্রয় কেন্দ্রে আছে তারাও ঠিক মতন পাচ্ছে না। তো আমরা এদিকে অন্তত একটু লক্ষ্য রাখবো যে কারা পাচ্ছে কিংবা পাচ্ছে না, এইসব জিনিস দিয়ে লক্ষ্য রাখবো। আর বিশেষ করে যে বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম, ওটা হচ্ছে আপনারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, তো অন্তত এই জিনিসটা বেশিরভাগ খেয়াল করবেন, না হয় নিজেরা গিয়ে তাদের হাতে পৌঁছায় দিবেন। আর বিশেষ করে যে একটা সমস্যা এখন বর্তমানে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি প্রত্যেকটা মানুষে ত্রাণ নিয়ে যাচ্ছে আর সব করতেছে। হ্যাঁ, ভিডিও করতেছে, তারপর হচ্ছে ছবি পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, সব জায়গাতে, হ্যাঁ, এইসব জিনিস ছড়াচ্ছে। কিন্তু আমরা তো এখানে কোনো শপ কিংবা এইসব জিনিস করতে যাচ্ছি না, মানুষদেরকে হেল্প করতে যাচ্ছি। আর প্রত্যেকটা ওই ওই সব অঞ্চলের মানুষগুলি আপনাদের কি আপনাদের কাছে তো কোনো ভিক্ষা চাচ্ছে না, আপনারা তো ভিক্ষা দিচ্ছেন না। আপনাদের মনস্তাপ যদি এরকম থাকে যে আমরা ভিক্ষা না, আমরা এইসব মানুষদের কাছে হেল্প করতেছি, হ্যাঁ, এইসব মানুষদের বিপদের সময় আমরা দাঁড়াচ্ছি, এইসব জিনিস নিয়ে যদি কোনো চিন্তা ভাবনা থাকে আপনাদের, তাহলে দয়া করে ভিডিও কিংবা ছবি পোস্ট করবেন না। হ্যাঁ, কারণ তারা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে না, কিংবা আপনাদের কাছে হেল্প বলে নাই যে আপনারা আমাদেরকে ভিক্ষা দেন, আপনারা নিজের উদ্যোগে তাদের কাছে যাচ্ছেন, তারা কিন্তু বলে নাই। তো সেই বিষয়ে এই জিনিসটা অনেক লক্ষ্য রাখবেন। কিন্তু বর্তমানে এই জিনিসটা হচ্ছে বেশি। আর হচ্ছে যারা ত্রাণ নিয়ে ঢাকা থেকে কিংবা বিভিন্ন অঞ্চল থেকে যাচ্ছি আমরা, হ্যাঁ, তারা অন্তত যাতায়াতের ক্ষেত্রে এই জিনিসটা খুবই লক্ষ্য রাখবেন। হ্যাঁ, যে যাওয়ার পথটা ঠিক আছে কি না, কিংবা কোথাও বৃষ্টি হচ্ছে কি না, এখন তো বর্তমানে ওইখানে বৃষ্টি হচ্ছে, তো এই জিনিসটাকে খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এতটুকুই, বেশি কিছু বলবো না। তো সবাই এই জিনিসটা লক্ষ্য রাখবেন, এতটুকুই। আসসালামু আলাইকুম।